সবাইকে আসসালামু আলাইকুম। রিসেন্ট জব সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SKS ফাউন্ডেশনের 317টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে বাংলাদেশের 64 জেলার সকল নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। SKS ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সালে থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উক্ত সংস্থাটি কুষ্টিয়া, মেহেরপুর, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরিত বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 25 আগস্ট 2023 ইং তারিখে, আমি ডেটটি আবার বলতেছি, 25 আগস্ট 2023 ইং তারিখে অফিস সময়ের মধ্যে SKS ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার বা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। এছাড়া hr@skslashbd.org এই মেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম জোনাল ম্যানেজার, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, বয়স অনূর্ধ্ব 40 বছর, বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে 66,200 টাকা, এছাড়াও জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। 2 এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স, বয়স অনূর্ধ্ব 40 বছর, বেতন ভাতা শিক্ষানিবেশকালে 4 মাস, মাসিক সর্বসাকল্যে 37,000 টাকা এবং শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 42,100 টাকা, মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 3,500 টাকা, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ব্রাঞ্চ ম্যানেজার 10 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স পাস, বয়স অনূর্ধ্ব 40 বছর, বেতন ভাতা শিক্ষানিবেশকালে 4 মাস, মাসিক সর্বসাকুল্যে 32,000 এবং শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 35,563 টাকা, মোবাইল ভাতা 700, জ্বালানি ভাতা 3,000, দূরত্ব ভাতা ও আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারণ হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। পদের নাম ফিল্ড অফিসার, পদ সংখ্যা 100 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন ভাতা শিক্ষানিবেশকাল 4 মাস, মাসিক সর্বসাকল্যে 20,000 এবং শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 25,130 টাকা, দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। পদের নাম ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 61, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে স্নাতক পাস, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন ভাতা শিক্ষানিবেশকালে 4 মাস, মাসিক সর্বসাকল্যে 18,000 এবং শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 23,980 টাকা। ট্রেনি ফিল্ড স্টাফ, পদ সংখ্যা 100 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক পাস, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন ভাতা প্রশিক্ষণকালে মাসিক সম্মানী হবে সর্বসাকল্যে 10,000 টাকা, সন্তোষভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, ফি এফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতার সুযোগ প্রদান করা হবে। উল্লেখ্য যে 1 নং পদ ব্যতীত সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করা হবে। বিজ্ঞপ্তি ওয়েবসাইটটি পেতে ভিজিট করুন www.skslashbd.org। বিশেষ দরদ্রষ্ট ফিল্ড অফিসার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনি ফিল্ড স্টাফ পদের প্রার্থীদের ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার পরীক্ষা গ্রহণ করা হবে। জীবন বৃত্তান্তের উপরে অবশ্যই পদের নাম ও উল্লেখিত 3টি স্থানে যে স্থানে পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।
এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা উক্ত পদগুলোতে আবেদন করবেন তারা অবশ্যই বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা সেটি সবার আগে দেখতে পারেন। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।